আসসালামু আলাইকুম। ইটুজেট কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে তোশিবা স্টুডিও 453 মডেল সহ সব ধরনের কপিয়ার মেশিন দিয়ে স্ক্যান করবেন। অনেকেই প্রশ্ন করছেন যে এটা কিভাবে স্ক্যান করে, বড় বড় ফাইলগুলো আপনি স্ক্যান করতে পারবেন। তো আপনারা ক্যাট 6 যে ক্যাবেলটা আছে কম্পিউটারে ব্যবহার হয়, এই যে আপনারা যে যেটা আপনারা ইন্টারনেট সংযোগ বা ল্যান নেটওয়ার্কিং জন্য ব্যবহার করেন, এই ক্যাট 6 ক্যাবেলের এক প্রান্ত আপনারা আপনার তোশিবার যে কপিয়ার মেশিন আছে এখানে লাগাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাগাবেন আপনারা, এবং অপর প্রান্ত আপনারা রাউটারের সাথে লাগাবেন। আপনারা সরাসরি কম্পিউটারের সাথে লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটু সেটিং করে নিতে হবে। তো এটা লাগানোর পরে আপনি আপনার তোশিবা মেশিনের অ্যাডমিন প্যানেলে ঢুকবেন। এখানে আপনি দেখবেন যে একটি নেটওয়ার্ক অপশান আছে, এবং নেটওয়ার্ক অপশান থেকে IP4 একটি অপশান আছে, ওখানে গেলে আপনারা দেখতে পারবেন আইপি। আসলে রাউটার দিয়ে যদি আপনি ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আপনার উপকার আছে, এটাতে আপনার কোনো আইপি বসানো লাগবে না, অটোমেটিকলি একটা আইপি পেয়ে যাবে। যখন আমরা ওয়াইফাই ব্যবহার করি মোবাইলে তখন একটা আইপি তৈরি হয়, বা কম্পিউটারে ব্যবহার করে একটা আইপি তৈরি হয়, তেমন একটি আইপি তৈরি হয়ে যাবে। এবং এখানে আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকে আপনি পাসওয়ার্ড দিবেন 1 2 3 4 5 6, এটা ডিফল্ট পাসওয়ার্ড। আর যদি আপনি কোনো কারণে পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন তো সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন। এটার কারণ হচ্ছে আপনি দেখতে পারবেন যদি আপনি কোনো রাউটারের সাথে না লাগিয়ে সরাসরি সংযোগ দেন তো সেক্ষেত্রে আপনাকে আলাদা কনফিগারেশন করে নিতে হবে। আপনার ডেস্কটপের সাথে একটি আইপি বসাবেন ম্যানুয়ালভাবে, এবং সেম আইপি আপনার এই কপিয়ার মেশিনও বসাতে হবে, তাহলে সংযোগটি পাবে না পাবে না। তো এখানে আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকবেন। অ্যাডমিন প্যানেলে ঢুকলে আপনি দেখতে পারবেন যে এই মুহূর্তে কোন আইপিটা আপনার কপিয়ার মেশিনে পেয়েছে। তো এখানে ফাংশন অপশানে গিয়ে আপনি অ্যাডমিনে যাবেন, এবং অ্যাডমিনের ডিফল্ট যে পাসওয়ার্ডটা 1 2 3 4 5 6, এটা আপনি দিবেন 1 2 3 4 5 6। এটা দেওয়ার পরে আপনি ইন্টার করবেন। ইন্টার করার পরে আপনি ভিতরে নেটওয়ার্ক একটি অপশন পাবেন। দেখুন, আমি নেটওয়ার্ক একটি অপশন আছে, নেটওয়ার্ক নেটওয়ার্ক অপশানে যে IP4, IP4-এ ক্লিক করলে দেখুন যেখানে একটা আইপি দেখতে পারবেন, এটা আমার রাউটার থেকে আসছে, আইপিটা অটোমেটিকলি আসছে ডাইনামিকটা। আমি রাউটার থেকে সরাসরি এই কপিয়ার মেশিনে লাগিয়েছি পোর্টটি, দেখুন, এবং আমার রাউটার থেকে আর একটা সংযোগ আমার কম্পিউটারে লাগানো আছে। তো সেই ক্ষেত্রে অটোমেটিকলি আইপিটা পেয়েছে। এবং যদি আপনি সরাসরি রাউটার না লাগিয়ে আপনার কম্পিউটারে ল্যান পোর্টে লাগান, সেক্ষেত্রে আপনাকে আলাদা ম্যানুয়ালিভাবে আইপি বসাতে হবে। তো রাউটারে লাগানোই ভালো, এটাতে কোনো ক্ষতি নাই। এবার এটা আপনাকে আপনাদের দেখানোর সুবিধার্থে এবার আপনি যেটা করবেন যে স্ক্যান করে কম্পিউটারে নিয়ে যাবেন। তো এবার আমরা চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে যে কিছু সেটিংস আছে সেই সেটিংগুলো করব। দেখুন, এখানে আপনি ম্যাপ নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন, ম্যাপ টু নেটওয়ার্ক। এবং এখানে যখন আপনি ব্রাউজ করবেন আপনার দেখুন যে কপিয়ার মেশিনটি শো করবে, আপনি দেখতে পাচ্ছেন যে ওখানে একটি কপিয়ার মেশিন চলে আসবে। দেখুন, উপরে কপিয়ার মেশিনের নাম্বারটি চলে আসছে, এবং ফাইলে ক্লিক করে আপনি ওকে করবেন, করলে এখানে আপনার একটা ড্রাইভ তৈরি হয়ে যাবে। অর্থাৎ যে ফাইলগুলো আপনি স্ক্যান করবেন সেই ফাইলগুলো এই ড্রাইভে এসে জমা হবে। এই আমি একটি ফাইল স্ক্যান করছিলাম আগে, তো সেই ক্ষেত্রে এটা দেখুন এখানে একটি ড্রাইভ তৈরি হয়ে গেছে, সেটা এখানে সেভ ছিল। তো এটা আমি ডিলিট করে দিই এবং নতুন একটি স্ক্যান করে আপনাদেরকে দেখাবো। আসলে আপনার কপিয়ার মেশিনের হার্ড ডিস্ক যেটা সেটা এখানে শো করতেছে। আমরা এই কাগজটি শো দেখুন যে আমরা এই কাগজটি স্ক্যান করব, স্ক্যানার দিব। আপনি পুরো বড় কাগজ দিতে পারেন, আমি ছোট কাগজ দেখাচ্ছি। আমরা স্ক্যান যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে স্ক্যান টু ফাইল একটি অপশন আছে, দ্বিতীয় যেটা দেখতে পারতেছেন যে স্ক্যান টু ফাইল, হ্যাঁ ওটা দিলে এখানে বিভিন্ন ফরম্যাটের আছে, এবং মাল্টিপলও করা যায়। আপনি PDF করতে পারেন, TIFF করতে পারেন, আমি PDF করতেছি, এবং মাল্টিপল বা সিঙ্গেল সব রকমের অপশন আছে। এটা দেওয়ার পরে ইন্টার চাপ দিব। দেওয়ার পরে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, স্ক্যান। স্ক্যান করলে দেখুন যে একটি পেজ স্ক্যান হয়ে গেছে। আপনি যদি একাধিক পেজ চান সেক্ষেত্রে আপনি একাধিক পেজ দিয়ে স্ক্যান করতে থাকতে পারেন, এবং স্ক্যান শেষ হলে জব ফিনিশে টাচ করতে হবে, জব ফিনিশ। জি,
দেখুন যে এইবার আপনার এই ফাইলটা আমাদের কম্পিউটারে চলে গেছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন যে ফাইলটা চলে আসছে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।